টাঙ্গাইলের নাগরপুরে দীর্ঘ দুই যুগ পর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা এম এ সালা, আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক হয়েছেন হাবিবুর রহমান হবি। শুক্রবার সম্মেলন ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়। প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান জানান, এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। টাঙ্গাইলের নাগরপুরে দীর্ঘ দুই যুগ পর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা এম এ সালা, আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক হয়েছেন হাবিবুর রহমান হবি। শুক্রবার সম্মেলন ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়। প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান জানান, এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। টাঙ্গাইলের নাগরপুরে দীর্ঘ দুই যুগ পর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা এম এ সালা, আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক হয়েছেন হাবিবুর রহমান হবি। শুক্রবার সম্মেলন ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়। প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান জানান, এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। টাঙ্গাইলের নাগরপুরে দীর্ঘ দুই যুগ পর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা এম এ সালা, আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক হয়েছেন হাবিবুর রহমান হবি। শুক্রবার সম্মেলন ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়। প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান জানান, এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। টাঙ্গাইলের নাগরপুরে দীর্ঘ দুই যুগ পর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা এম এ সালা, আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক হয়েছেন হাবিবুর রহমান হবি। শুক্রবার সম্মেলন ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়। প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান জানান, এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। টাঙ্গাইলের নাগরপুরে দীর্ঘ দুই যুগ পর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা এম এ সালা, আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক হয়েছেন হাবিবুর রহমান হবি। শুক্রবার সম্মেলন ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়। প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান জানান, এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।